lukrok jebro kuru kutum ki nokora apro lukro no ore pore khanga bagai joto bahatino yafri na harjek biji finish hakani simi chengai tola sangarz lok kok tumthun pan da klai abo hai ni kok sil jabung cit ni hashtag kom thinglai shankar prasad dotto vijipi hapang bhai bun jimina apro dine joto bahatino uru moroi hegeba ore pore jeng lukro sangarzlo abo hai ni ko hashtag ti hakotor ni lukro হাসিনী জুজত হাই জত বাহাদুর সুবাই শুক্র খাই জমা কিংবা সিপিআইএম নি হাস্টে বেদেক টাং নক খংরে সুবাই জমা নাইকেল বদল নি আবাইকে সামত আমার তুই নেই সিলাং মং কক সাকা কক তো মাত্র নি হাবা নক সুবাই শুক্র খাই জাগা হর জত বাহাদুর অবরুম জাগ ব্রো খাই জাগ অফিস লাইন সিআইটিউ নি হাস্টে বেদেক বো জত বাহাদুর হর ফ্রাঙ্গ জাগা আমার তিনি জত বাহাদুর সিলাং মণি কক সাকা কেন লাগা সাঙ্গার চলো সিআইটিউ নি কম থাকলাই যত বহুত কক্ত মতনি পান্ডা খাই আসনি পান্ডাও তঙ্গ মথানি কম দিনে শঙ্কর প্রসাদ দত্ত কম দিনে সমর চক্রবর্তী শ্রমজীবী মহিলা সংগঠনী আদং যে পাঞ্জলি পত্রী শঙ্কর প্রসাদ দত্ত তেব কক্সিল চমরকা লোক জেফর কুরু কত পান্থর নকলে আপুর যত ভাতিন অরে পরে খাইজানি বাকি চাই তো যাক নাইকেল পদরী সামসিদ আপনার তিনি যত বহি সারা থাকে 2018 বিশি নি মার্চ তালে সিমিন অভাই সংবাদানক চ্যাং জমানি সংগঠনকে অকার্যকর করে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, শ্রমিকদের সংগঠন, কৃষকদের সংগঠন, যুবদের সংগঠন, ছাত্রদের সংগঠন, নারীদের সংগঠন, তফসিলি অংশের মানুষদের সংগঠন, শিল্প সংস্কৃতি নিয়ে যারা কাজ করে তাদের সংগঠন, এই সমস্ত সংগঠনগুলো যখন ত্রিপুরা রাজ্যের মানুষের জনজীবনের সমস্যা নিয়ে তারা রাস্তায় নামছেন, প্রতিবাদমুখী হচ্ছেন, তখন এই মানুষদের কর্মতৎপরতা রোধ করে দেবার জন্যে এই মানুষরা যে সেন্টারটাকে কেন্দ্র করে তারা কাজ করেন, তাদের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোকে ধ্বংস করে দেওয়া প্রক্রিয়া 2018 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল। মাঝে কিছুটা এই প্রক্রিয়াতে সেখানে থিতু হয়ে এসেছিল খানিকটা, কিন্তু আবার আমরা দেখলাম যখন বেশি বেশি করে মানুষ প্রতিবাদমুখী হচ্ছেন, তখন এই প্রতিবাদমুখী মানুষের যে কেন্দ্রগুলো, রাজনৈতিক কেন্দ্র, সাংগঠনিক যে কেন্দ্রগুলো, অফিসগুলো আছে, সেই অফিসগুলো ধ্বংস করে দেবার একটা পরিকল্পনা বিজেপি দল একেবারে উপরের তলা থেকে, উপরের স্তর থেকে তারা গ্রহণ করেছে। এবং আপনারা দেখেছেন গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সিপিআইএম এর যতগুলো অফিস ছিল, সিপিআইএম এর রাজ্য হেডকোয়ার্টার, রাজ্য কমিটির অফিস থেকে শুরু করে, জেলা কমিটির অফিস থেকে শুরু করে, এই উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলা অফিস, মহকুমা অফিস, অঞ্চল স্তরের অফিস, এই সমস্ত অফিস যেমন একদিকে তারা ধ্বংস করেছে, অন্যদিকে বিভিন্ন সংগঠনের যে অফিস, সেই সংগঠনের অফিসও তারা ধ্বংস করেছে। শঙ্কর দত্ত বলেন, আজকে ত্রিপুরা রাজ্যে এমন কোন মানুষ নেই যারা আক্রান্ত হচ্ছেন না, সংবাদ মাধ্যম পর্যন্ত আক্রান্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, সংবাদ মাধ্যমকে এই যে আক্রমণের মধ্যে পড়তে হচ্ছে, এর পেছনে আছে রাজ্যের বিজেপি সর্বোচ্চ স্তরের নেতৃত্ব। অভিযোগ শঙ্কর বাবুর। তাহলে আমরা আপনাদের সামনে এই যে গণতন্ত্রের বর্ণোৎসব করছে বিজেপি, এই গণতন্ত্রের বর্ণোৎসবে আমরা আপনাদের কাছে সেই আবেদনই জানাব যে আপনারা যারা সংবাদপত্র, বিভিন্ন প্রচার মাধ্যমের সাথে যুক্ত আছেন, আপনারা দেখছেন তাদের এই সমস্ত কার্যকলাপ এবং ইতোমধ্যে দেখেছেন গতকালকে প্রচার মাধ্যম আক্রান্ত হয়েছে, সংবাদপত্রের তিন তিনটি সংবাদপত্রের অফিস আক্রান্ত হয়েছে গতকাল, একটা নিউজ চ্যানেলের অফিস গতকাল আক্রান্ত হয়েছে, ভেঙে সেখানে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে এমন কোনো মানুষ নেই যারা আক্রান্ত হচ্ছেন না, আজকে সংবাদ মাধ্যম পর্যন্ত গত বেশ কিছুদিন ধরে তারা আক্রান্ত হচ্ছেন। সাংবাদিক সম্মেলনে শ্রমজীবী মহিলা সংগঠনের নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য বলেন, প্রতি ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘিত, শাসক দলের বিরুদ্ধে কিছু বললেই আক্রমণ নেমে আসছে। তার অভিযোগ, কোনো ব্যক্তি স্বাধীনতা নেই অব্যাহত, যার পরিণাম আপনারা কালকে দেখেছেন। ধর্মনগরে আমাদের একজন যুবনেতা তাপস সুক্তদেরকে মানে নির্মমভাবে, বিশংস হয়ে তাকে হত্যা করেছেন, বলছেন ওনারা নাকি কোনো সন্ত্রাসী করেন। প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন, তাদের বিরুদ্ধে আপনি কিছু বলবেন সঙ্গে সঙ্গে সেখানে আক্রমণ নেমে আসবে। কোনো ব্যক্তি স্বাধীনতা নেই,
কোনো ব্যক্তিগত মতামত নেই, কেউ কথা বলতে পারে না ওদের বিরুদ্ধে, কথা বললেই ওরা ভীষণভাবে কেঁদে ফিরে আসে। দেখুন, এখানে আমরা আমরা জন্মেছি আগরতলা শহরে, আমরা বড় হয়েছি এখানে। আমার মনে হয় না যে আমাদের স্বাধীনত্ব, মনে হয় না কি এটাই সত্য, স্বাধীনত্বর ভারতবর্ষে কিংবা স্বাধীনত্বর ত্রিপুরাতে আজ পর্যন্ত কোনো জাতীয় রাজনৈতিক দল গিয়ে আরেকটা রাজনৈতিক দলের পার্টি অফিসে উঠে এইভাবে আক্রমণ করে এই নজির ভূভারতে নেই। এই ঘটনা হচ্ছে, আর ওনারা বলছেন বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে। এই তো হচ্ছে গণতন্ত্র। বিরোধীদের এখানে কথা বলার কোনো অধিকার নেই, কথা বলার কোনো সুযোগ নেই, তারা কিছু বলতে পারেন না। বিধায়করা, নির্বাচিত বিধায়করা তাদের এরিয়াতে যেতে পারেন না। ভারতবর্ষে কোথায় আছে এই ধরনের? শঙ্করপ্রসাদ দত্ত দেব সাইকেলের কা তাবুনি হাস্টিও যত বাহাতি অরাইপুর হাইকবা অবরুম জাবরুম জামাং যত বাহাতি আবন করিব সংবাদ মাধ্যম হাইকবা কক তোমা হাবনক শুদ্ধ আবাহাই অরাইপুরে ইংনা নাংজাক তাবুক আইং বখন কক্সিল জামাং শঙ্কর বাবুনি এই পিবি টোয়েন্টি ফোরে এইভাবে আক্রমণ করছে। ঠিক আছে, পার্টি অফিসের প্রতি তোমাদের তোমাদের আক্রোশ থাকতে পারে, সংবাদপত্রের উপর তোমাদের আক্রোশ থাকবে কেন? এই যদি হয় ত্রিপুরার চেহারা, আমরা কি এখানে মানুষের মতো অধিকার নিয়ে বাঁচবো? আমরা তো বাঁচতে পারবো না, কেউ বাঁচবেন না, শুধু বামপন্থীরা না, কেউ রক্ষা পাবেন না। আপনাদের উপর আক্রমণ শুরু হয়েছে, সুতরাং আমরা চাইছি যে আপনারা সবাই এগিয়ে আসুন। আপনাদের যে মিডিয়া আছে সেটাকে স্বচ্ছভাবে সৎভাবে আপনারা ব্যবহার করুন, যেটা সত্য ঘটনা সেটা সত্যভাবেই আপনারা তুলে ধরুন। আপনার গরিব শঙ্কর বাবু নেতে কক্সিল যেমন পুলিশ শাখা হাইকবা পুলিশ সাংবাদিক তামান তৈনে মংসতে ফেন ইয়াকি সূর্য হেকবা ইয়াফা সব জমা অনুযায়ী আনিব কক্সিল যেমন অবাধীন তিনি থানা মামলা দায়ের বোখলাই জায়গা সিআইটি হাসছে কম তিনি আপনার তিনি যত বহাদিন নাকুচাক কেরানি মামলা খ্লাই জাখানি শাখা কক তো মধুরণী পান্দা খ্লাই শ্রমজীবী মহিলা আদং চাক পাঞ্জলি বত জারি সাহকিন তাবুক যত বহাদিন অরাই পাড়ায় হাইকবা অবরুম জাপুর ইংজাক লোকরণ অরাই পাড়ে খ্লাই জাক আবো তাম বিয়াং ইয়াকি সুরমা কালাই আবারও তৈব কক্সিল যেমন বিনি কক তোমা হাবনগর শুধু আবাহকে অরাই পরে হেকবা চাকরমুখ খাই যেমন তিনি কক্সিল যেমন পাঞ্জালি বদ্রজিনী দেখা চুপা সিমু কক তোমা হাবনগর তাঙ্গি আবার হেঙ্গনা না ওয়েভোট চ্যানেল ডিনার।